করোনা প্রকোপ থেকে বাঁচতে নদিয়া জেলা জুড়ে চলছে কড়া নজরদারি। লকডাউনে মানুষজনকে বাড়ির বাইরে না বেরোনোর অনুরোধ জানাচ্ছেন নদিয়া জেলা শাসক। নদিয়া জেলা জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা 1521 জন। এই সংক্রমণ কিছুটা কম করার জন্যই বৃহস্পতিবার নদিয়ার বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তার জেরেই রাস্তাঘাট ফাঁকা, মানুষজনকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে নদিয়া জেলা শাসক, কৃষ্ণনগর পুলিশ সুপার এবং কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে নদিয়ার বিভিন্ন জায়গায় পরিদর্শনে যান এবং কন্টেনমেন্ট জোন যেরকম কৃষ্ণনগর পোস্ট অফিস, মিউনিসিপ্যালিটি রোড, সদর হাসপাতাল, মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালানো হয়। নদিয়ার জেলাশাসক বিভু গোয়েল জানান, 13 ও 14 তারিখে লকডাউনে নদিয়ার মানুষজনকে বাইরে না বেরোনোর জন্যই অনুরোধ করা হয়েছে। তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, নদিয়া।